হরে কৃষ্ণ কৃষ্ণ ভবনামৃত চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশের বেলটিকে ক্লিক করুন। তাই বৃন্দাবনকে অস্ত্র ধারণ করেনি, রাধারানীর সঙ্গে ছিলেন, তো এখনই মথুরায় প্রবেশ করে তা প্রথম এই সমস্ত অস্ত্র তিনি কী করেছেন না এনেছেন, এনে তো বলরাম সঙ্গে তিনি একটা পরামর্শ করছেন এখন কী করা যায়। জরাসন্ধ তো এই 23 অক্ষৌহিণী যোদ্ধা নিয়ে পৌঁছে গেল, আমার সবাইকে বিনাশ করব। তো কৃষ্ণ বলছেন বুঝিয়ে যে আমার তো এসেছি পরিত্রাণা সাধন বিনাশ হচ্ছে দুষ্কৃতাং, এই দুষ্কৃতকারীদেরকে বিনাশ করবার জন্য। আর পৃথিবী তো সারা পৃথিবী তো দুষ্কৃতকারীদের ভাড়া একদম ভারাক্রান্ত হয়েছে, এই মাতা বসুন্ধরা কি আমাদের প্রার্থনা করে নিয়ে এসে তার ভারকে কমাবার জন্য, তো আমরা কি জরাসন্ধকে মারব? তো কৃষ্ণ না, আমরা জরাসন্ধকে মারব না, আমরা কি করব না তার সমস্ত যে অসুরগুলো তার সঙ্গে রয়েছে তাদেরকে মেরে ফেলব, জরাসন্ধকে ছেড়ে দেব। তো জরাসন্ধে গিয়ে ও আবার অসুর জুটি নিয়ে আসবে, ওরা আসলে তাকে আবার মেরে ফেলব। তো আবার এইখানে বসে আমাদের কাজ হয়ে যাবে, সবাইকে এইখানে মারব। তো এইরকম করে 17 বার জরাসন্ধ আসলো, জরাসন্ধকে মারলো না, তাকে বেঁধে বুঁধে রাখলো, হ্যাঁ আবার একটা রথ ফেরি নিয়ে যেতে পারলো না, সে চলে গেল 17 বার। আমি চিন্তা করি দেখ যে তাহলে মথুরার কী অবস্থা তখন হবে, মথুরায় কৃষ্ণ ছিলেন 13 বছর 6 মাস, 13 বছর 6 মাসে যদি 17 বার আক্রমণ করে 23 অক্ষৌহিণী সৈন্য নিয়ে, তাহলে মথুরাবাসীদের কী অবস্থা হবে তখন? প্রায় বছরে একবার কি কখনো কখনো 2 বার করে আক্রমণ করছে, এরকম অবস্থা হয়ে গেছে। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করছেন যে এদের সঙ্গে যুদ্ধ হবে, তখন কৃষ্ণ ভগবান আর বলরাম দুজন একদম সৈনিক বেশপটে প্রথম এই সৈনিক বেশপটে বেরিয়েছেন। কারণ তখনকার তো সময় সিস্টেম ছিল যে পুরবাসীরা বাহিরে যাবে না, পুরবাসীরা থাকবে, আক্রমণ করছে মথুরাবাসীরা সব ভয়ভীত হয়ে পড়েছে, সে ছাতে গিয়ে দেখছে আর যুদ্ধ চলছে, এখানে কৃষ্ণ বলরাম গিয়েছে আর জরাসন্ধ এসছে। জরাসন্ধ বলছে কৃষ্ণকে দেখে বলছে এর সঙ্গে আমি যুদ্ধ করবো, এটা একটা মানুষ না কি এর সঙ্গে যুদ্ধ করবো, হ্যাঁ আর সব কৃষ্ণকে যখন গালাগালি দেওয়া শুরু করেছে, এর মামাকে মেরে ফেলেছে, আত্মঘাত কত রকম গালাগালি দেওয়া শুরু করেছে, এর সঙ্গে যুদ্ধ করবো না, বলরাম তোমার সঙ্গে যুদ্ধ কর, তুমি একটা যুদ্ধ মতন লাগছ, তোমার সঙ্গে যুদ্ধ করলে আমার মন মেটবে, যুদ্ধ শুরু হয়েছে। আর যখন যুদ্ধ শুরু হয়েছে 23 অক্ষৌহিণী, হ্যাঁ তারপরে কত হাতি মরছে, কত কি ঘোড়া মরছে, মানে বর্ণনা করছেন সুখদেব গোস্বামী যে অত সে যুদ্ধক্ষেত্রে অত মানে হত্যা হয়েছে, সেমানে সে রক্তের নদী বয়ে যাচ্ছে যুদ্ধক্ষেত্রে, মনুষ্য হস্তি অশ্ব এসবগুলো তার অঙ্গ প্রত্যঙ্গ সব খণ্ড খণ্ড হয়ে গেছে, আর সেগুলো কী করছে না শত শত নদী রক্তের নদীতে সেগুলো বয়ে যাচ্ছে। তার বর্ণনা দিয়েছেন সুখদেব গোস্বামী কীরকম দেখা যাচ্ছে, যখন এই জরাসন্ধের সঙ্গে যুদ্ধ হলো এই রক্তের নদী প্রবাহিত হচ্ছে, সেখানে যোদ্ধাদের হাত পা মাথা সব কেটে গেছে, তো হাতিগুলো সে রক্তের নদীতে ভেসে ভেসে যাচ্ছে, ঘোড়াগুলো ভেসে ভেসে যাচ্ছে। তো বলছে এই নদীর হাতগুলো যাচ্ছে যেন সাপের মতন লাগছে, নদীতে সাপ যাচ্ছে যেন, মাথাগুলো যাচ্ছে সব সৈনিকরা মরে সে মাথাগুলো ভেসে ভেসে যাচ্ছে, এ কচ্ছপের মতন দেখতে লাগছে, আর যে হাতিগুলো ভেসে ভেসে যাচ্ছে সেগুলো মনে হচ্ছে যেন এই নদীতে একটি দ্বীপ সৃষ্টি হয়েছে, আর যেগুলো মৃত ঘোড়াগুলো ভেসে যাচ্ছে সেগুলো কুমিরের মতন মনে হচ্ছে, হাত উরুগুলি মাছের মতন মনে হচ্ছে, আর মানুষের চুলগুলো দেখা আছে সে রক্তের নদীর মধ্যে চুলগুলো দেখা আছে, সেগুলো শৈবাল, শৈবাল মানে কি জলে যেগুলো হয় কী বলে শৈলা, শৈলার মতন দেখা আছে, আর ধনুকগুলো ভেসে যাচ্ছে ঢেউর মতন দেখা আছে, আর বিভিন্ন অস্ত্রশস্ত্রগুলো সেই রক্ত ভেসে গুলমল মতন লাগছে। তো এইরকম রক্তের নদীগুলি হ্যাঁ এই সব কিছুতে পরিপূর্ণ হয়ে উঠেছে, এটা হবেই 23 অক্ষৌহিণী যোদ্ধা মরছে মনে হয় একটা মন গড়া রূপক কথার মতন, না সত্যি কথা।
রথের চকাকে ভয়ঙ্কর ঘূর্ণির মতন দেখা আছে। সেখানে অনেক মূল্য মানে তখনকার যোদ্ধারা সব মূল্যবান রত্ন অলঙ্কার পরে আসত। এই রত্ন অলঙ্কারগুলি সব প্রবাহিত হচ্ছে, যেন মনে হচ্ছে পাথর কাঙ্কর এগুলো ভেসে ভেসে যাচ্ছে। তো এইসব দেখে কেউ খুব ভয় পাচ্ছে আর কারা খুব আনন্দ পাচ্ছে। তো এইভাবে বলরাম কী করছেন, তার মুসলের দ্বারা অস্ত্রের দ্বারা অস্ত্রাঘাত করে তো সমস্ত যে বিরাট বাহিনী ছিল সবাইকে মেরে ফেলেছে। সবাইকে মেরে এই শেষে একমাত্র রয়েছে আর কেউ নেই বাকি, এই জরাসন্ধ। তো জরাসন্ধ পালাবে কি, তাকে বলরাম ধরে এটা কাপড় দিয়ে বেঁধে তাকে রেখে দিয়েছে। হ্যাঁ, তখন কৃষ্ণকে বোঝাচ্ছেন না ঠিক আছে, একে কিছু ক্ষতি কর না, একে ছেড়ে দাও। তখন বলরাম কী করেছেন, তো তাকে জরাসন্ধকে ছেড়ে দিয়েছেন। তো জরাসন্ধ ছেড়ে গিয়ে অত লজ্জা পেয়ে গেছে, ও বলছে আমার দ্বারা হবে না, আমি সন্ন্যাসী হয়ে যাব, আমি যোগী হয়ে গিয়ে তপস্যা করব। হ্যাঁ, বলছে আমি যোগী হয়ে তপস্যা করবো, এরকম চিন্তা করেছিল। আসলে জরাসন্ধ বড় বিষ্ণু ভক্ত ছিল, কিন্তু কৃষ্ণকে মানে না, বেদকে মানত, ব্রাহ্মণ সন্ন্যাসীদের খুব সেবা করত। এই অসুরগুলো কিন্তু বেদকে মানে, এরা বড় তপস্বী, বড় যোগী, বড় জ্ঞানী, রাবণ আর হিরণ্যকশিপু, হ্যাঁ এরা ভালো কর্মকাণ্ড ভালো জানে, বেদ ভালো জানে, সব জানলে কি হবে, ভগবানকে মানে না। সেই জন্য বলা হচ্ছে চৈতন্য চরিতামৃতে এই জরাসন্ধের উপমা দেওয়া হয়েছে, ও বিষ্ণু ভক্ত হলেও কৃষ্ণকে মানে না বলে সে অসুর হয়েছে। তো এই জরাসন্ধ এভাবে 17 বার আক্রমণ করেছে, 11 বছর 6 মাস মধ্যে। তো কৃষ্ণ দেখছেন কি করা যায়। তো 17 বার আক্রমণের পরে হঠাৎ কৃষ্ণ বলরাম দেখছেন যে একদিক থেকে এটা কালো যবন আসছে, কালো যবন, সে 3 কোটি সৈনিক এসেছে কালো যবন আক্রমণ করতে মথুরায়। এই কালো যবন সম্পর্কে বর্ণনা করা হচ্ছে পুরাণে। তো একবার গার্গী বলে একটা ঋষি ছিল। তো গার্গী ঋষি তার একজন কে আত্মীয় হয়। তো তিনি তো তপস্যা করতেন, ঋষি ছিলেন, তো ঋষি তার সংযমতা ছিল, কোনো সন্তান সন্ততি তার হতো না। কিন্তু তার সালানা কে একটু তাকে রসিকতা করে বলেছে, আরে তুমি একটা নম্পুসক, তোমার কোনো সন্তান হয় না। তো সেখানে কিছু যাদব বংশের লোক ছিল, মানে কৃষ্ণের পরিবারের লোক ছিল, তার হা হা করে হাসতে শুরু করেছে। তখন এই ঋষি গার্গী ঋষি তিনি খুব রেগে গিয়েছে যে আমাকে তোমার উপহাস করছ, ঠিক আছে। তো গিয়ে তপস্যা করছে, শিবের বর প্রাপ্ত হবে, শিবকে ধ্যান করছে। সে তপস্যা করছে মানে কি, 12 বছর তপস্যা করেছে। আপনারা শুনেন না কী খেয়ে তপস্যা করেছে কোনোদিন, ফল খেয়ে শুধু ছিল তা নয়, ধ্রুব মহারাজ এরকম ছিলেন, পাতা খেয়েছিলেন, জল খেয়েছিলেন, হাওয়া খেয়েছিলেন, ঠিক আছে। কিন্তু এ কী খাচ্ছিল জানেন, 12 বছর লোহার গুঁড়া খেয়েছিল। কীরকম পাকস্থলী তার ছিল, সেখান লোহার গুঁড়াকে জীর্ণ করেছিল। তো 12 বছর তপস্যা করে ভগবান শিব সন্তুষ্ট হয়েছেন। তো সে কাছে প্রার্থনা করেছে, আমাকে এইরকম একটা সন্তান দেবে, আমি এইরকম সন্তান উৎপন্ন করবার শক্তি আমাকে দিবেন, যে এই সন্তান এই সমস্ত যাদবদেরকে একদম মানে কি আতঙ্ক সৃষ্টি করবে তাদের মধ্যে, অত শক্তিশালী আমার যাদবরা আমাকে দেখে হেসেছে, হ্যাঁ নম্পুসকে শুনে। তো এইরকম পুত্র সন্তান করবো আমি, সেই শক্তি দেন, এই যাদবদের সবসময় যেন মানে কি আতঙ্ক সৃষ্টি করবে। তখন শিব তো আশুতোষ তো হ্যাঁ বলে দিয়েছেন। তখনকে যবনরাজ ছিল, তো যবনরাজের কোনো পুত্র কন্যা ছিল না। তো যবনরাজের পত্নীর গর্ভে তো এই গার্গী ঋষি কী করেছেন, এই সন্তান তিনি সৃষ্টি করেছেন। তো তার নাম হলো কালো যবন, কালো সে খুব কালো বিভৎস, কালো রূপ ধারণ করেছিল, এই যবন সন্তান রূপে সে জন্ম হয়েছিল। তো সেই জন্য কী হয়েছে, এইভাবে সে শক্তি নিয়ে এসেছিল যে আমি কী করবো না, যাদবদেরকে আতঙ্ক ভয় সৃষ্টি করব।
তখন এই সেও শিবের ভক্ত ছিল, আর শিবের শক্তি তো খুব শক্তিশালী ছিল। দেখবেন যতগুলো অসুর জরাসন্ড থেকে শুরু করে, এই কালজন থেকে শুরু করে, রাবণ থেকে শুরু করে, কংস থেকে শুরু করে, এরা সব দেবতা শিবের ভক্ত। আর হিরণ্যকশিপু কার ভক্ত? ব্রহ্মার ভক্ত। তো এরা সব অসুররা গিয়ে এদের কাছে যায়, আর শিব তো আশুতোষ, যে যা চায় যে হ্যাঁ হ্যাঁ তথাস্তু। আর যখন সমস্যা আসে অসুরগুলো সমস্যা করে, সব ভগবান বিষ্ণুর কাছে দৌড়ায়। কুদার পুরাণ আমি পড়েছি, একবার সে দেবতারা বিষ্ণুর কাছে গিয়েছে, ব্রহ্মসভাকে নিয়ে গেছে, ভগবান বিষ্ণু বলছেন আরে তোমরা দেখুন কাকে বরদান দাও, একটু বুদ্ধি খাটে বরদান দাও না কেন, যে যাহা চাই দিয়ে দাও, আর সমস্যা হলে আমার কাছে দৌড়া। তো এই অসুরেরা এইভাবে বরপ্রাপ্ত হয়ে থাকেন। কাল যবন কী করেছে না, আক্রমণ করছে। তো আক্রমণ করছে তো 3 কোটি, হ্যাঁ 3 কোটি শত্রুনি আক্রমণ করছে মথুরা। তো ভগবান চিন্তা করছেন তো কি হবে এখনই, তো এখন কি হবে, তো ওইদিকে তো কালো যবন এসে গেল। আমার বলরাম সঙ্গে পরামর্শ করছেন, আমার সঙ্গে ওর সঙ্গে যুদ্ধ করতে যাই, আর এদিকে জরাসন্ড এসে যাবে, জরাসন্ড হয়তো আমাদের সব লোকদের মেরে ফেলবে, চোরি করে ওর দেশে নিয়ে যাবে, তো কী করা যাবে। তখন ভগবান কৃষ্ণ কী করছেন না, চিন্তা করছেন এখানে আর থাকা যাবে না, এই মথুরা আমাদের জন্য সুরক্ষিত নয়। তো ভগবান কৃষ্ণ তখন বিশ্বকর্মাকে নির্দেশ দিয়ে তাকে সমস্ত প্রকার কীভাবে শহর হবে, কোথায় হবে, কোন জায়গায় কত বড় শহর হবে, সব কিছু আইডিয়া বিশ্বকর্মাকে দিয়েছেন। তো ভারতবর্ষের পশ্চিম দিকে সাগরের মাঝে 12 যোজনা বিস্তৃত এই দ্বারাবতী বা দ্বারকা নগর তিনি প্রকাশ করেছেন, তা সুন্দর বর্ণনা ভাগবতে দেওয়া হয়েছে। তো এইরকম একটা শহর তৈরি করেছেন, এই শহরে কোনো অসুর প্রবেশ করতে পারবে না। তো আমি গৌরধামকে বলছিলাম যে আমরা লিখেছি দ্বারকা লীলা আলোচনা হবে, দ্বারকা লীলা কি আলোচনা হবে, দ্বারকা তো কোনো লীলাই হয় না, খুব কম লীলা দ্বারকার ভিতরে, যা হয়েছে সব দ্বারকার বাইরে। ভগবান যত অসুরকে নিধন করেছেন সব দ্বারকার বাহিরে গিয়ে আমরা শ্রবণ করব কথা প্রসঙ্গে, দ্বারকার বাহিরে গিয়ে হ্যাঁ সবাইকে তিনি নিধন করেছেন। তো এই কালযবন যখন আক্রমণ করল, তখন ভগবান এই দ্বারকা নির্মাণ করেছেন। তো নির্মাণ করে তার যোগমায়া শক্তির প্রভাবে ওই রাতারাত সব দ্বারকাবাসীদের সেখানে প্রেরণ করে দিয়েছেন। তো তাৎপর্য বর্ণনা করা হচ্ছে তো মধ্যরাতেতে সব মথুরা লোকেরা সব ঘুমাতে গিয়েছে, অধিবাসীরা শুয়েছে, যখন সকালে উঠছে তারা মথুরায় নেই, আর সুন্দর রাজপ্রাসাদ রাজমার্গ সেখানে গিয়ে দ্বারকায় পৌঁছে গেছে, তার আশ্চর্য হয়ে গেছে যে আমরা কোথায় এসে গেলাম। তো সমস্ত দ্বারক মথুরাবাসীদেরকে দ্বারকায় প্রেরণ করে দিয়েছেন। দেখুন মথুরার কেউ নেই, যে জরাসন্ড আক্রমণ করার চান্স আছে, আর যে কালো যখন 3 কোটি সৈন্য নিয়ে উপস্থিত হয়ে গেছেন, তখন ভগবান এসেছেন, হ্যাঁ কৃষ্ণ আর বলরাম তখন বেরিয়েছেন। তো কৃষ্ণ বলরাম যখন বেরিয়েছেন, এখন এই কালযবন ও তো খুব শক্তিশালী, তো কালযবনের সঙ্গে নারদ মুনির দেখা হয়েছে। তো কালযবন বলছে আমাকে একটা কার সঙ্গে যোগাযোগ করিয়ে দেন, আমি যুদ্ধ করতে চাই, এই জগতে আমার সঙ্গে যুদ্ধ করে যে আমার একটা শান্তি পাবে, লোক খোঁজে পাচ্ছে না, কার সঙ্গে যুদ্ধ করলে আমার আনন্দ হবে। নারদ মুনি তো যুদ্ধ করাবার জন্য খুব এক্সপার্ট, এর কথা তাকে বলবে, তার কথা তাকে বলবে, ঝগড়া করাবে। তো নারদ তুমি একটা কাজ করো, তুমি যা এই যাদবরা খুব বড় যোদ্ধা, তাদের সঙ্গে যুদ্ধ করলে তুমি ঠিক তোমার চুলকানটা ভালো হবে, ঠিক থাকবে।